হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাজমুন্দিন আর শুরু করছি আমার আজকের রিয়াকশন ভিডিও। আমার মতন কে আছে বল, বাসবে তোমায় এত ভালো। আমি মনের দেয়ালে সুখের খেলে জ্বেলেছি যে তোমার আলো, তুমি চোখের আড়ালে কখনো হারালে, হয়ে যাব এলোমেলো। এভাবেই কিন্তু আমরা যে কোনো কাউকে যখন ভালোবাসি তখন ভালোবাসার প্রকাশগুলো কিন্তু এভাবেই হয়, তাই না? সো আমরা আজকে ভালোবাসার মানুষকে ভালোবাসা কিভাবে প্রকাশ করব সেই রিলেটেড একটা গান আমরা দেখব। তবে সেই গানটি হচ্ছে শাকিব খানের একটি গান, এবং শাকিব খানের অর্থাৎ শাকিব খানের মুভির একটা গান, এবং যেখানে শাকিব খান অভিনয় করেছেন এবং সাথে আছেন তিশা, এবং গানটি গেয়েছে আকাশ সেন। উনি কলকাতা থেকে, আচ্ছা উনি কলকাতার একজন সিঙ্গার, এবং মিউজিক ডিরেক্টর হচ্ছে আকাশ সেন, এবং মুভি হচ্ছে রানা পাগলা দ্য মেন্টাল। সো আমরা এই মুভির এই গানটি দেখবো। গানের নামটা বলতেই ভুলে গেছি, দেখেন প্রথমেই কিন্তু শুরু করেছি ডায়লগ দিয়ে। সো যাই হোক, গেস করতে পারবেন কিনা আমি জানি না, তারপর বলে দিচ্ছি যেটা হচ্ছে আমার মতন কে আছে বলো। সো এই গানটি আমরা দেখবো, তো দেখা যাক। এবং মুভির ডিরেক্টর হচ্ছে শামীম আহমেদ রনি, লিরিক লিখেছেন রবিউল ইসলাম জীবন। সো আমরা এই গানটি আজকে শুনবো এবং গানটিতে রিয়াক্ট করবো। আমার মতন কে আছে বলো, আসলে তো আমার মতন কে আছে বলো। সো গাইজ, লেটস প্লে। শুরুতে বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? এত লেট করে আচ্ছা, গানটা অনেক বেশি 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 সুন্দর হবে। ওয়াও, অনেক আগে কিন্তু 2016 সালের মুভিটা, সো অনেক আগে। আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো, আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো। আমি মনের তোমার আলো, তুমি চোখের আড়ালে কখনো হারালে, হয়ে যাব এলোমেলো, আমার মতন কে আছে বলো, বাসবে তোমার। চোখের ইশারায় দেখেছি পাহারায় যেতে
দেব না দূরে, তুমি হিমনামি যে শুধু পাগলামি যে হৃদয়টা ভাব গোরে, চোখের ইশারায় দেখেছি পাহারায় যেতে দেব না দূরে, তুমি হিমনামি যে শুধু পাগলামি যে হৃদয়টা ভাব গোরে, আমি মনের দেয়ালে সুখের খেয়ালে জ্বলেছি যে তোমার আলো, তুমি চোখের আড়ালে কখনো হারালে হয়ে যাব এলোমেলো আমার মতন, কে আছে বলো বাসবে জটিল একটা গান শুনলাম আমরা। আসলে তো আমার মতন কি আছে বলো, এত ভালোবাসা কি বলে আমাদের মতো কে আছে বলেন, শাকিব খানকে এত বেশি ভালোবাসবে। সো যেটাই হোক, শাকিব খানকে আমরা অনেক বেশি ভালোবাসি এবং এইভাবেই ভালোবাসতে থাকবো, এইভাবেই আমরা সাপোর্ট দিতে থাকবো। এবং আসলে ঠিক আমরা কি বলে চোখের আড়াল হলে আমরা আসলে এলোমেলো হয়ে যাবো, আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এলোমেলো হয়ে যাবে উইদাউট শাকিব খান। সো যেটাই হোক, শাকিব খান হচ্ছে আমাদের বস কিং খান এবং এবং সুপারস্টার বাংলাদেশের। যাই হোক, এইভাবেই আমরা আপনাকে সাপোর্ট থাকবো, সাপোর্ট বলতে কি আমরা ভালো বাসতে থাকবো, ঠিক আছে। তো যেটাই হোক, এটা হচ্ছে শাকিব খানের রানা পাগলা মুভি থেকে একটা গান, এবং এটাতে তৃষা অভিনয় করেছে এবং সাথে বলে আর কি পড়শি অভিনয় করেছে, যদি সেটা আমি জানতাম না। পড়শির সাথে আরেকটা গান আছে, সেই গানটার উপর আমি রিয়েকশন দেবো এই মুভির। সো পড়শি এই ফার্স্ট না, এই মুভিটা 2016 সালে রিলিজ হয়েছে, সো অনেক আগের। পড়শির সাথে মুভি করেছে শাকিব খান, সেটা আমি আসলে জানতাম না। এই মুভির আরেকটা গান দেখে আমি বুঝতে পারলাম। তো যেটাই হোক, তৃষার সাথে এটাই মনে হয় ফার্স্ট শাকিব খানের একটা ছবি। এখানে তৃষাকে খুব সুন্দর লাগতেছিল, তাই না? ইয়েলো কালারের শাড়ি, রেড কালারের শাড়ি, বাবা অসাধারণ। সাথে গ্রিন কালারের একটা, মানে গ্রিন বলতে কি যে খাসির উপর যখন যে সিনগুলো দেখিয়েছিল, রাইট, সেই সিনগুলো কিন্তু অসাধারণ। মানে খুব স্লো মোশনে কিন্তু প্রত্যেকটা সিন নিয়েছে, এবং লোকেশন এবং সাথে লাইটিংয়ের যে একটা ইফেক্ট দিয়েছে, এবং যারাই কোরিওগ্রাফার ছিল তাদের অসাধারণ একটা কাজের একটা আমরা কি দেখলাম, কাজের একটা প্রকাশ বলতে গেলে এত সুন্দর সুন্দর সিনগুলো, ঠিক আছে, সিনগুলো দেখলে কিন্তু প্রাণ জুড়িয়ে যায়। এবং সাথে আকাশ, উনি হচ্ছে কলকাতা, এই প্রথম আমি জানলাম যে এই সিঙ্গারটা কলকাতার। আকাশ সেনের অনেকগুলো গান আমরা কিন্তু শুনেছি এর আগে শাকিব খানের বিভিন্ন মুভিতে, আমার যে আকাশের গানগুলো বেশিরভাগ, তারপর হচ্ছে সাব্বি, ওনাদের গানগুলো বেশিরভাগ হয়। যেটাই হোক, আকাশ অসাধারণ একটা গান, মানে তার ভয়েস, ওনার ভয়েস অসাধারণ অসাধারণ, মানে সুপার ডুপার, এত ভয়েস এত সুন্দর, মনে হচ্ছে যে আমি কোথাও হারিয়ে যাচ্ছি এরকম, মানে ওনার ভয়েসের মধ্যে ডুবে যাচ্ছি, এই ধরনের একটা ফিল আসছে আমার। আমি জানি না আপনাদের কেমন আসছে। তো যাই হোক, আপনার কানে হেডফোন দিয়ে গানটা শুনবেন, অসাধারণ লাগবে। এবং আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন, তার কথা অবভিয়াসলি আপনি মনে পড়ে যাবে আপনার। যেটা হোক, এই গানটা অসাধারণ লেগেছে, এবং সাথে শাকিব খানের প্রত্যেকটা এক্সপ্রেশন, এবং সাথে শাকিব খানের প্রত্যেকটা লুকস, এক একটা ইউনিক এটা ছিল। সে একটা টুপি ইউজ করেছিল ফার্স্টে ব্ল্যাক কালারে, এই টুপিটা তো ভালোই লাগছে। দেন লাস্টে খুব ক্যাজুয়াল কিছু এখানে গেটআপ নিয়েছে, সেগুলোও অসাধারণ ছিল। সো ওভারঅল গানটা আমার অনেক বেশি ভালো লেগেছে, এবং আমি গানটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই গানের উপর রিয়েকশন দিয়েছি। যদি এটা কোনো রিকোয়েস্টেড ছিল না, এটা আমার পছন্দের একটা গান, এবং গানের কথাগুলো তো সেই আমার মতন কি আছে বলো বাসবে তোমায় এত ভালো, আসলে ঠিক এত ভালোবাসবে কে আমি ছাড়া। যেটা এই লাইনটি যখন আপনি যদি কাউকে ভালোবাসেন, এই লাইনটি যখন আপনি বলবেন, সে আপনাকে ভালো না বেশি পারবে না। তো যেটা এই ছিল আমার আজকের রিয়াকশন ভিডিও।
আই থিঙ্ক আপনারা সবাই এনজয় করেছেন এবং গানটিও এনজয় করেছেন। গানটি রিলিজ হয়েছে 2016 সালে জুলাই 7 তারিখ এবং চ্যানেলের নাম হচ্ছে বাংলা এক্সপ্রেস ফিল্ম। এই চ্যানেলে অরিজিনাল ভিডিওটি আপনারা পাবেন, ডিসক্রিপশন বক্সে অরিজিনাল ভিডিওর লিঙ্ক আছে, চাইলে সেখানে ভিজিট করতে পারেন। সো এই ছিল আমার রিয়েশন ভিডিও, আজকে আমি চলে গেছি আরেকবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো, হয়তো বা শাকিব খানের সেটা হতে পারে। যেটা হোক, আপনার কাছে যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে তাহলে প্লিজ 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 কমেন্টে জানিয়ে দেবেন, এবং লাইক কমেন্ট শেয়ার তো বরাবর। সো আর আগার কি বলে, সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, সবাইকে আবারও ঈদ মুবারক এবং বাই বাই, টাটা অ্যান্ড আল্লাহ হাফিজ।